রাষ্ট্রের তিনটে স্তম্ভের একে অন্যের সঙ্গে সমঝোতা বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পারস্পরিক দোষারোপ করলে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারবে না। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীতে ডিজিটাল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করা হবে বলেও জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাষ্ট্রের প্রত্যেকেই যাতে তার চাহিদা অনুযায়ী বিচার পায় এবং অর্থের অভাবে যাতে কেউ বিচার বঞ্চিত না হয় সে লক্ষ্যেই জাতীয় আইনগত সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিগত 8 বছরে প্রায় 2.25 লাখ নারী, শিশু ও পুরুষকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। বিরোধ নিষ্পত্তি করে 3.5 কোটি টাকা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সময়ের সাথে সাথে অসহায় মানুষের সহায় হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান। জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিচারক ও আইনজীবীদের মানবিকতা ও সেবার মনোভাবই বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে পারে। আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইন সভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভের মধ্যে একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এ বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগের কিন্তু ক্ষমতা কম না, আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। এই কথাটা যদি আবার কেউ ভুলে যেয়ে এখন কেউ যদি মনে করেন যে না, এখানে আমার ক্ষমতাতে আমি সবটুকু প্রয়োগ করে ফেলবো, কিন্তু সে প্রয়োগটা করবে তাকে, তার জন্য তো কিছু কাউকে লাগবে। কাজে এই কথাটা যেন কেউ ভুলে না যায়, আমি শুধু সেইটুকুই বলবো। তথ্য প্রযুক্তির ব্যবহার করে অনলাইনে বিচার কাজ পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই বিচার কার্যটা অনেক দুর্দর্শ আসামি থাকে, যাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, কোর্টে আনা নেওয়া একটা ঝুঁকি থাকে। সেখানে আমরা ইতিমধ্যে কেরানীগঞ্জে আমাদের যে জেলখানাটা হয়েছে সেখানে আমরা একটা আলাদা মানে আদালত কক্ষ তৈরি করা, যেটা অনলাইনে এই বিচার কাজ যেন চালানো যায়। সেখানে আসামি, আইনজীবী সকলে ওখানে উপস্থিত থাকবে, আর আমাদের এখানেও মানে সেই সুযোগটা থাকবে যেন এই অনলাইনে বিচার করা। বিচার কাজ বিলম্বিত করা এবং বিচার প্রার্থীদের কাছ থেকে লাগামহীন ফি নেয়ার মতো অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা ভেবে দেখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ অনুযায়ী জুলাই থেকে সারা দেশের সংসদ